শুভেন্দু অধিকারী শুধু তোলাবাজ নয়, একজন বেইমান, একজন মীরজাফর। বার সাথে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে এসে শুভেন্দু অধিকারীর প্রতি কটাক্ষ সুরে বিস্ফোরক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ডায়মন্ড হারবারে যা বলেছেন তা ভুল কথা বলেননি। যাদের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা সকলেই নারদা সারদার টাকা নিয়ে পালিয়েছে। নারদা সারদার টাকা যারা নিয়েছে তাদের বিহিত হবেই, যারা টাকা নিয়েছে তারা তো পালিয়ে যাচ্ছে। তারা পালিয়ে গেল কেন? তার মানে শুধুমাত্র নারদা সারদা নয়, তার সাথে রয়েছে হলদিয়া পোর্ট, ইনকাম ট্যাক্সের গরমিল, খুঁজলে তাদের অনেক অবৈধ প্রপার্টি পাওয়া যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যথার্থ কথা বলেছেন, শুধু তোলাবাজ বলা যাবে না, বেইমান বলতে হবে। বাংলার নতুন সংস্করণ মীরজাফর, এখন থেকে এদের নামে ডাকে মীরজাফর বলে ডাকতে হবে। এরা লোভ সম্বরণ না করতে পেরে অন্য দলে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লোভ সম্বরণ করতে শিখিয়েছেন। সততা, নিষ্ঠা, ত্যাগ, কৃতিত্বার প্রতীকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত সিঁড়ি দিয়ে এক ধাপ করে নেমেছেন, সমস্তটাই বর্দা অমিত শাহের চোখে যোগাযোগ রেখে। দলের ভেতর থেকে যারা দলকে ছুটি মারে তাদের দল থেকে বিদায় হয়ে যাওয়া ভালো। মতুয়া সম্প্রদায় প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মতুয়াদের জন্য আমাদের প্রাণ, মতুয়া ভক্ত আমরা, মতুয়াদের জন্য সবকিছু করতে চাই। শান্তনু ঠাকুরকে স্বাগতম জানিয়েছি। আমরা তো বলেছি যাদের ভোটার কার্ড আছে তারাই নাগরিক, আবার নতুন করে সিএএ কেন? কথা ঠিকই বলেছো তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খারাপ কথা বলেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ কথা বলেনি, এগুলো তো সবই ছিল। যাদের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নাম আমি বলছি না, তারা প্রত্যেকে সারদা নারদার টাকা নিয়েছেন, পালিয়েছেন কেন? সারদা নারদা যারা টাকা নিয়েছে তার বিহিত তো হবেই, তো দেখা যাবে। সারদা নারদা যারা টাকা নিয়েছেন তারা তো পালিয়ে যাচ্ছেন, এরা তো পালায়নি, কেউ পালায়নি, সবাই রয়েছেন, কেন পালিয়ে গেল? পালিয়ে যাওয়ার কারণটা কি? তার মানে সারদা নারদা নয়, তার সাথে আরও রয়েছে, হলদিয়া পোর্ট রয়েছে, তার সাথে দেখবেন আরেকটু খুঁজে বার করুন ইনকাম ট্যাক্স পাবেন, অনেক প্রপার্টি করেছে এরা, ডিমনিটাইজেশন পাবেন। অবশ্যই অবশ্যই তিনি একদম যথার্থ কথা বলেছেন, সঠিক কথা বলেছেন, শুধু তোলাবাজ বলা যাবে না, বেইমান বলতে হবে। মীরজাফরের নতুন সংস্করণ বাংলায় বেরিয়েছে, এখন থেকে ওদের নাম হলো মীরজাফর, মীরজাফর কুমার, মীরজাফর বোস, মীরজাফর রায়, মীরজাফর এইসব, মীরজাফর চলবেন, মীরজাফরের আর মীরজাফর, এদের নামে রাখে অন্য কোনো সম্বোধন করবেন না, এদের নামে রাখে বলবেন মীরজাফর। চলে যাচ্ছে যদি লোভ হয়, লোভে যাচ্ছেন, লোভ সংবরণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন আমাদের লোভ সংবরণ করতে হবে, সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষার প্রতীকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে শিক্ষা নেওয়া উচিত, বুঝলেন? 14 সাল থেকে সিঁড়িতে উঠেছিলেন, সিঁড়িতে করে যে নেমে এক একটা ধাপে করে নেমেছেন না, 14, 15, 16, 17, 18, 19, 20 সবই বর্দা অমিত শাহ, সবই বর্দার সাথে যোগাযোগ। দলের ভেতরে রেখে যারা দলকে ছুরি মারে তাদের দল থেকে বিদায় হয়ে যাওয়া ভালো, এরম যদি কেউ দু একটা থাকে, কে আমি বলছি তো, এখনো বলছি, মতুয়াদের জন্য আমাদের প্রাণ, মতুয়াদের ভক্ত আমরা, মতুয়াদের জন্য সবকিছু করতে যাই, শান্তনুকে স্বাগতম বলেছি, সেটা দল ভাববে, দল দেখবেন। আমরা তো বলছি তো সবার যাদের ভোটার কার্ড আছে তারাই নাগরিক, আবার নতুন করে সিএ কেন? নাগরিকত্ব মানে নাগরিক, ভারতবর্ষের নাগরিক, ভোট কার্ড থাকলেই নাগরিক। আমি বারাসাতের ভোট দিয়েছি সাংসদকে, দিয়ে জিতিয়েছি, তিনি পার্লামেন্টে গেছেন, তিনি পার্লামেন্টে বিল পাস করেছেন, তিনি এসে বলছেন যে তোমার নাগরিকত্ব প্রমাণটা দেখাও। হ্যাঁ, নিঃশর্ত কথাটা দেখবেন, উনি নিঃশর্ত মানে বোঝালো, ভোটার কার্ড আছে, যাদের ভোটার কার্ড আছে তারাই হলো নিঃশর্ত নাগরিক, এটা জেনে রেখে দেবেন। আমার ভোটার কার্ড, আমার কোনো শর্ত ফর্ত নেই, আমি নাগরিক, এটা জেনে।